গুড ইভিনিং সবাইকে স্বাগতম ফ্রিল্যান্সিং আইটি লাইভ শোতে আমি মনীষা হক আছি আপনাদের সঙ্গে আর আজকে আমরা এসেছি ফ্রিল্যান্সিং আইটি লাইভ শো নিয়ে প্রথমবারের মতো আমাদের সঙ্গে আছেন ফ্রিল্যান্সিং আইটি জগতের একজন লেজেন্ড তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় সুদীপ্ত রয় আমাদের সবার প্রিয় সুদীপ্ত ভাইয়া তো ভাইয়া আজকে আমাদের সঙ্গে থাকবেন আমরা লাইভে থাকব আমরা অনেক কথা বলবো অনেক গল্প করব সবাই আমাদের সাথে লাইভে জয়েন করে করে যান তো ভাইয়া ভাইয়ার কাছে প্রথমে জেনে নিব যে আমাদের এই শোতে এসে ভাইয়ার কেমন লাগছে ভাইয়া সালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের এই শোতে এসে আমার অনেক ভালো লাগছে মানে এমন একটা লাইভ শোতে অংশগ্রহণ করার সুযোগ সকলের হয় না আমার হয়েছে আপনাদের জন্যেই অনেক ভালো লাগছে ইউ সো মাচ ভাইয়া আপনাকে লাইভে পেয়ে আমরাও খুবই খুশি তো সবাইকে প্রথমেই বলে নিচ্ছি আজকে আমাদের এই লাইভের উদ্দেশ্য হলো আমরা ফ্রিলান্সিং জগতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করার ছোটোখাটো চেষ্টা আমরা করব আমাদের সঙ্গে ভাইয়া আছেন আর আপনারা যারা আমাদের সাথে জয়েন করে গেছেন এবং যারা এখনও জয়েন করেন নাই সবাইকে জয়েন করার জন্য বলছি এই জন্য আমি আর একটু বেশি বকবক করছি সবার কাছ থেকে সময় নিচ্ছি যে সবাই আমাদের সাথে জয়েন করে যান আমাদের ভাইয়ার কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ফ্রিলান্সিং আইটি সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি কমেন্টস করুন আরও একটি কথা সেটি হলো যে আপনারা সবাই আমাদের লাইফটি শেয়ার করুন এবং আমাদের লাইফটি শেয়ার করে আপনারা জিতে নিন ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে স্পেশাল ছাড় সো আর কিন্তু দেরি নয় সবাই আমাদের লাইভে জয়েন করে যান এবং লাইভ শেয়ার করুন তো এবার আমরা দেরি কেন আর করছি সরাসরি চলে যাব। আমাদের সবার প্রিয় সুদীপ্ত ভাইয়ার কাছে তার সাথে আমরা শুরু করব প্রথম কথা তো ভাইয়া আপনার সাথে পরিচয় পর্ব আমাদের সবার হয়ে গেছে যারা আমাদের সাথে লাইভে আছেন তারাও আপনাকে দেখছেন তো খুব ভালো লাগছে প্রথমেই যে আপনাকে আমরা পেয়েছি হুম তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই ফ্রিল্যান্সিং ব্যাপারটা মানে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত হলেন কেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তো জীবনের একটা সময় সকলকে কিছু না কিছু করার চিন্তা করতে হয় তো আমারও পড়াশোনার শেষ দিকে মোটামুটি আমি একটা সময় চিন্তা করছিলাম যে কি করতে পারি তো অনেক ছোট থেকে টেকনিক্যাল বিষয়গুলোর প্রতি অনেক বেশি আগ্রহ ছিল আর একটা সময় বুঝতে পারলাম যে কিছু একটা করা প্রয়োজন তো সে সময় বিভিন্ন জনার সাথে কথা বলা বা বিভিন্ন জনের বিভিন্ন রকম বুদ্ধি বা হচ্ছে বিভিন্ন রকম অনুপ্রেরণা বলা যেতে পারে সময় এক মানে দু একজন বড়ো ভাইয়ের মাধ্যম দিয়ে এমন জানতে পারলাম যে গ্রাফিক্স ডিজাইন শেখা যায় বা ফ্রিলান্সিং জগতে নামা যায় তো রকম বিভিন্ন মানে জোনার মাধ্যম দিয়ে আর কি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং জগতে আসা তো চেষ্টা করছি এখন দেখা যাক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কীভাবে ফ্রিলান্সিংয়ে এসেছেন আমরা জানলাম ভাইয়ার কাছ থেকে হ্যাঁ তো আমাদের সঙ্গে এখনও এখনও তেমন কেউ লাইভে জয়েন করেননি আমরা আরও কিছুক্ষণ বকবক করার সুযোগ পাচ্ছি অপেক্ষা করছি আমাদের আরও সব বন্ধুদের জন্য যারা এখনও আমাদের সাথে লাইভে জয়েন করে উঠতে পারেননি সবাইকে আমাদের সাথে লাইভে জয়েন করার জন্য বলছি এবং অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করবেন সেটাও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে এবং তার জন্য অবশ্যই আপনাদের গিফটও থাকছে ফ্রিল্যান্সিং আইটি দিচ্ছে আচ্ছা ভাইয়া আমাদের সাথে বন্ধুরা জয়েন করতে থাকুক আর আমরা কথা বলতে থাকি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং আইটির সাথে যুক্ত হলেন আমি যখন নগাতে ফ্রিল্যান্সিং শেখার জন্য চেষ্টা শুরু করি বা ফ্রিল্যান্সিং শিখবো এ কথা যখন চিন্তা করি তখন খোঁজ করা শুরু করি যে নগাতে ফ্রিল্যান্সিং শেখানো হয় এমন ইনস্টিটিউট কটা আছে তো আমি বেশ কয়েকটি তিন চারটির মতো খোঁজ পাই এবং ভালোভাবে খোঁজখবর নেওয়ার পরে এবং দু একজনের মাধ্যম দিয়ে খুব ভালোভাবে জানতে পারলাম যে ফ্রিলান্সিং আইটি ইনস্টিটিউট নামে নগাতে একটি ফ্রিলান্সিং শেখানো হয় বা ফ্রিলান্সিং বিষয়ে কোর্স করানো হয় অনলাইনে এ যে তো একটা প্রতিষ্ঠান আছে তো সেই অনুযায়ী প্রথম ফ্রিলান্সিং আইটিতে আসা তাছাড়া আমার এক খুব ক্লোজ কাছের বড় ভাই ছিল অনেক পরিচিত যিনি আমাকে হচ্ছে রিকমেন্ড করেন আর কি ফ্রিলান্সিং আইটির ব্যাপারে যে তুমি ফ্রিলান্সিং আইটি খোঁজ নিয়ে দেখতে পারো আশা করি তোমার ভালো লাগবে এবং তুমি হয়তো অনেক সুন্দরভাবে সেখান থেকে কোনো একটি কোর্স কমপ্লিট করতে পারবে তো এইভাবেই ফ্রিলান্সিং আইটিতে আসা আর আসার পরে তো এখন বর্তমানে আমি ফ্রিলান্সিং আইটির সাথে মোটামুটি জড়িত থ্যাংক ইউ সো মাচ আমরাও খুব খুশি ফ্রিল্যান্সিং আইটি বেসিক্যালি খুব খুশি যে আপনার মতো একজনকে তৈরি করতে পেরেছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করব। সেই জন্যই আজকে আমরা ভাইয়ার সাথে গল্প করছি বেসিক্যালি এখানে শিক্ষার কিছু নেই আমরা আমাদের আমরা আমাদের জানাগুলো শেয়ার করছি আমাদের আমরা যা কিছু জানি তা কিছু শেয়ার করতেই আজ আজকে আপনাদের সঙ্গে লাইভে আসা তো ভাইয়া যেহেতু আপনি ফ্রিল্যান্সার সো প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই করা উচিত যে আপনি কোন মার্কেটপ্লেসে কাজ করেন এবং কেন সেই মার্কেটপ্লেস আপনার কেন পছন্দের আপনি সব ছেড়ে কেন সেই একটা প্লেসকে চুজ করলেন আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অনেক সুন্দর একটা প্রশ্ন তো বেসিক্যালি আমার আসলে যখন আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে কোর্সটা ফ্রিল্যান্স নাইটিতে করছিলাম সে সময় আমাদের পরিচালক তিনি আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের বিভিন্ন মার্কেটপ্লেসের সঙ্গে পরিচয় করিয়ে দেন তো যখন আর কি আমি বেসিক্যালি কাজ করি ফাইবার ডট কমে ফাইবারটা আসলে ভালো লাগার প্লেস বলবো ভাইয়া আমাদের ফাইবার স্পেশালিস্ট তিনি বলেছেন তিনি ফাইবার ডট কাজ করেন সো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন আমাদের সুদীপ্ত রয় ভাইয়া তিনি হচ্ছেন আমাদের ফাইবার স্পেশালিস্ট সো ফাইবার নিয়ে যা যা কিছু প্রশ্ন সবাই কমেন্টস করে ফেলুন কিন্তু ভাইয়া সব প্রশ্নের উত্তর দেবেন তো ফাইবার ডট কম আসলে মানে নিজে থেকে কোনো ভালো লাগার বিষয়টা ছিল না এমন মার্কেট প্লেসটাতে যখন আর কি আমাদের প্রথম পরিচিতি হয় এইখানে ফ্রিল্যান্সিং আইটিতে তো তখন সেই মার্কেট প্লেসটা নিয়ে অ্যানালাইসিস করা ঘাটাঘাটি শুরু করি মার্কেট প্লেসটা ঘুরে দেখা শুরু করি এই ঘুরে দেখতে শুরু করে বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে ফাইবারটার প্রতি নিজের একটা আলাদা রকম ভালো লাগা কাজ করা শুরু করে যার কারণে সে ভালো লাগা থেকে আর কি শুরু থেকেই ফাইবার ডট কমে লেগে থাকা আর সেখান থেকে যতটুকু সাকসেস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার প্রশ্নের উত্তরের জন্য আমাদের সাথে এখনও যারা জয়েন করেননি আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের সঙ্গে ফ্রিলান্সিং আইটির এই লাইভ শোতে জয়েন করে যান সবাই কোথায় সবার অনুপস্থিতিতে আমাদের এই লাইভ শো কিন্তু জমছে না সো সবাই আমাদের সঙ্গে জয়েন করে যান এবং অনেক অনেক কমেন্টস করুন কমেন্টস করলে তবেই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা আপনাদের সমস্যা সমাধান করতে পারবো ইনফ্যাক্ট আমাদের লাইভ শোটিও জমে যাবে সো ততক্ষণ আমি আর ভাইয়াই কথা বলতে থাকি আপনারা আমাদের সাথে জয়েন করতে থাকুন আর সাথে থাকুন কমেন্টস করুন প্রচুর কমেন্টস করুন তো ভাইয়া আমরা মাঝে মাঝে কথা বলতে থাকি সবাই আমাদের সঙ্গে জয়েন করছেন আমরা দেখছি একে একে যদিও এটি ফ্রিলান্সিং আইটির ফার্স্ট লাইভ শো ইনশাল্লাহ আমরা এরকম লাইভ শো নিয়ে রেগুলারই আসবো এখন থেকে এটা অ্যানাউন্স করছি আগে থেকেই হ্যাঁ তো ভাইয়া আপনার কাছে আমার পরের প্রশ্ন সেটি হলো মার্কেট প্লেসের মানে সফলতার ব্যাপারে মানে একজন ফ্রিল্যান্সার অবশ্যই একজন ফ্রিল্যান্সার আগে কাজ শিখবেন তারপরে তিনি ফ্রিল্যান্সার হবেন দেন তিনি মার্কেট প্লেসে কাজ করা শুরু করছেন তো আপনি আমাদের ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারদের জন্য আপনার উদ্দেশ্যে বলুন যে ঠিক কী কী কাজ করলে তারা মার্কেট প্লেসে সফলতা পেতে পারেন মার্কেট প্লেসে সফলতা পাওয়ার ব্যাপারে আমি অবশ্যই মানে প্রথম যে কথাটা বলবো সেটা হলো নিজে আগে দক্ষ হন আগে যদি নিজে দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন তাহলে যে কোনো মার্কেট প্লেসেই আপনি ভালো করতে পারবেন এবং দ্বিতীয় অবশ্যই আপনাকে যেটা পালন করতে হবে সেটা হলো লেগে থাকতে হবে যে কোনো মার্কেট আপনাকে অনেক সময় দিতে হবে লেগে থাকতে হবে সেই মার্কেটপ্লেসটা বুঝতে হবে আর সাথে সাথে নিজের যদি দক্ষতা থাকে এই মিলে আপনি অবশ্যই মার্কেট প্লেসে সাকসেস পাবেন তবে হ্যাঁ সাকসেস প্রত্যেকের ক্ষেত্রে একই সময় আসে না কারো দেরিতে আসবে কারো তাড়াতাড়ি আসবে তাই আপনাকে অবশ্যই সময় দিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধন্যবাদ ভাইয়া ভাইয়ার প্রশ্নের জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি আমাদের সাথে একে একে সবাই জয়েন করছেন সবাই জয়েন করতে থাকুন এখনও আমাদের শোটি জমছে না কোথায় বন্ধুরা সবাই সবাই আমাদের সাথে লাইভ শো জয়েন করে যান প্লিজ এবং আমাদের ফ্রিল্যান্সিং আইটির এই লাইভ শোটি শেয়ার করে আপনারাও জিতে নিন ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় আমি কিন্তু বারবার অ্যানাউন্স করছি সো আমাদের লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আমাদের লাইভ শেয়ার করুন আচ্ছা কয়েকজন আমাদের সাথে জয়েন করেছেন এবং আচ্ছা একজন লিখেছেন একজন আমাদের কংগ্রেচুলেট করেছেন আমাদেরই স্টুডেন্ট খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ নীল কষ্টের প্রতীক যার নাম না নিলেই না তবে ওনার আইডির নামটা একটু ডিফারেন্ট তারপরেও উনি কমেন্টস করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে উইশ করার জন্য তারপরে আমাদের সাথে জয়েন করেছেন জনি জয় আমাদের দাদা হুম তারপরে আমাদের সাথে আছেন সুস্মিতা রয় ওকে থ্যাংক ইউ আরও আমাদের সঙ্গে জয়েন করেছেন আমাদের আইটির আরও আরও সব ভাইয়ারা রুবি ভাইয়া তৌফিক ওমর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের সাথে একে একে জয়েন করে যাচ্ছে খুব ভালো লাগছে সবাই আমাদের সাথে জয়েন করুন এবং প্রচুর কমেন্টস করুন কারণ আমরা একা বক বক করলে কিন্তু ভালো লাগছে না সো আপনাদের কমেন্টসের আপনাদের কমেন্টসটি আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে এবং আপনাদের জিজ্ঞাসা আপনাদের প্রশ্ন উত্তরের জন্যই বেসিক্যালি আজকে আমাদের এই লাইভ শো হ্যাঁ ভাইয়া মাঝামাঝি আমরা আরও কথোপকথনে যাই যেহেতু সবাই আমাদের সাথে জয়েন করছেন বা এখনও আমরা লাইভে কোনো প্রশ্ন পাইনি তো আমি আপনাকে পরের প্রশ্নটি করছি এটা আমার বেসিক্যালি জানার খুব ইচ্ছে যে আপনার সফলতার রহস্য আপনি কি করে একজন ফাইবার স্পেশালিস্ট হয়ে উঠলেন যদিও সফলতার রহস্য সম্পর্কে এক কথায় বলা সম্ভব না এটা অনেকগুলো স্টেজ পার করে আসতে হয় তারপরেও আমি ভাইয়াকে বলবো যে ভাইয়া ছোট করে হলেও আমাদের সঙ্গে শেয়ার করেন যে আপনি কিভাবে সফল হলেন আসলে সফলতার গল্প বলতে মানে একা একা কোনো কিছুতে সফলতা অর্জন করা যায় না অবশ্যই সেখানে অনেকজনের হাত থাকে সেখানে আমার সফলতার পেছনে অবশ্যই ফ্রিলান্সিং আইটির অনেক বড় হাত ছিল আছে থাকবে আশা করি এবং সেখানে হয়তো আমি বলবো আমার ক্ষেত্রে আমি সেই শেখা সময় থেকেই অনেক বেশি সময় দিয়েছি হাইবার ডট কমের পেছনে এবং লেগে থেকেছি চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি অনেক কিছু এবং জিনিসগুলো নিয়ে অনেক বেশি ঘাঁটাঘাঁটি করতাম এবং যেখানেই মনে করতাম যে এখান থেকে আমার নিজের পক্ষে আর সম্ভব হচ্ছে না চেষ্টা করতাম আমাদের স্যারের সাথে যোগাযোগ করার বা এ বিষয়ে যারা আরও ভালো বোঝেন যার যেখানে যার খোঁজ পেয়েছি তার সাথে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি নিজে যতটুকু জানি তার সাথে নতুন করে যদি আরও কিছু জানা যায় সেটার চেষ্টা করেছি আর কি এক কথাই আমি বলবো আমার ক্ষেত্রে হয়তোবা জানার আগ্রহটাই আমার সফলতার পেছনে অনেকটা সাথে আইটির আচ্ছা ভাইয়ার প্রশ্নের উত্তরের জন্য আসলে সফলতার রহস্য এটি অনেক বড় ব্যাপার যেটা মানে এত শর্ট করে বলা সম্ভব নয় ওনার এই সফলতার পেছনে ওনার ঠিক কতটা পরিশ্রম গেছে সেটা উনি একমাত্র বলতে পারবেন আর জীবনে কেউই কখনো পরিশ্রম ছাড়া সফল হতে পারেনি সো প্রত্যেকটা সফলতার পেছনেই একটা করে বড় গল্প থাকে তারপরেও ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া আমাদের সঙ্গে তার সফলতার কিছুটা রহস্য শেয়ার করেছেন যে অনেক বেশি পরিশ্রমী ছিলেন আর ভাইয়া সব থেকে বেশি যেখান থেকে সাকসেস এসেছে সেটা হলো ভাইয়া অনেক বেশি কিউরিয়াস সব জায়গা থেকে কিছু না কিছু পিক করতেন অনেক বেশি জেনেছেন তাই আজকে উনি আমাদের কাছ থেকে তাই আজকে উনি কি বলবো ফাইবার স্পেশালিস্ট আমাদের সুদীপ্ত রয় ভাইয়া তো আমাদের সাথে জয়েন করছেন লাইভে আরও অনেকেই ভালো লাগছে সবাই আমাদের সঙ্গে জয়েন করে যান আমাদের লাইভটি শেয়ার করুন এবং সবাই জিতে নিন সর্বোচ্চ দিনই আমাদের লাইভ শেয়ার করবেন তার জন্য থাকছে ফ্রিলান্সিং আইটির পক্ষ থেকে স্পেশাল ছাড় সো সো আমাদের লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না সবাই আমাদের সাথে লাইভে জয়েন করুন এবং লাইভ শেয়ার করুন আচ্ছা দাদা আমরা পরের প্রশ্নে চলে যাই আপনার কাছে সেটা হলো যে আমরা আমরা অনেক ফ্রিল্যান্সার আছি যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হ্যাঁ আমরা গ্রাফিক্স ডিজাইনে দক্ষ আমরা কাজ পারি বাট আমরা কোনোভাবে সামহাও মার্কেট প্লেসে মানে সফলতা আনতে পারছি না এরকম অনেকে আছি তারা কিন্তু কাজ জানেন হ্যাঁ তারা কাজ জানেন তারা কাজ করেন ও ইনফ্যাক্ট কিন্তু তারা কোনোভাবেই মার্কেট প্লেসে নিজেকে সাকসেস করতে পারছেন না তো যেহেতু আপনি আমাদের একজন সফল ফ্রি ফ্রিলান্সার এবং আপনাকে আজকে সবার সামনে আনাই হয়েছে যে আপনি আপনার আপনার ব্যাপারগুলো আপনার এক্সপেরিয়েন্সগুলো বেসিক্যালি সবার সঙ্গে শেয়ার করবেন এবং সেখান থেকে সবাই উদ্বুদ্ধ হবে শিখবে তো আপনি সবার উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন যে যারা এই সমস্যাতে ভুগছেন আর কি যে তারা হচ্ছে কাজ পারেন কিন্তু মার্কেট প্লেসে সফলতা পাচ্ছেন না এদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলুন কারণ এটা একটু মানে বড় ব্যাপার ধন্যবাদ প্রশ্নটা অনেক সুন্দর তো মার্কেট প্লেসে সফলতা মার্কেট প্লেসে সফলতা আসলে আপনার আমার মতো অনেক ফ্রিলান্সার আছে যে যারা মার্কেট প্লেসে সফল বা কাজ করছেন কাজ করছেন মানে সকলে সফলতা না আবার সকল আমরা সকলেই চেষ্টা করছি সফল হওয়ার বা সফলতা পাওয়ার তো মার্কেটপ্লেসের সফলতা আমার কাছে মনে হয় যে মানে দুটি বিষয়ের উপর নির্ভরশীল এক যদি আপনি সফল হচ্ছেন না তাহলে সেখানে কারণ হতে পারে আপনি মার্কেট প্লেসে সময় দেন না বা মার্কেট প্লেসের বিষয়গুলো সম্পর্কে খুব ভালো অবগত না আর নয়তো দ্বিতীয়ত আপনি কাজ জানেন কিন্তু আপনার কাজে আপনি তেমন দক্ষ না যদি আপনার দক্ষ হয়ে থাকেন মার্কেট প্লেস সম্পর্কে ভালো মতো অবগত হয়ে থাকেন তাহলে সময় দিন অবশ্যই আপনি সেখান থেকে সফল হবেন সেটা যে কোনো মার্কেট প্লেস হতে পারে এমন না যে আমি ফাইবারের কথা বলছি তাই একমাত্র ফাইবারই হতে পারে যে কোনো মার্কেট প্লেস আপনি অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করবেন সফলতা অর্জন করার জন্য আপনাকে শুধুমাত্র সেখানে লেগে থাকতে হবে সেখানে সময় দিতে হবে এবং সব জিনিসগুলো সম্পর্কে আপনার ভালো মতো অবগত হতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো অবশ্যই আপনার কাজে আপনাকে দক্ষ হতে হবে আপনি যদি আপনার কাজে দক্ষ না হন তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসেই চেষ্টা করুন কোনো মার্কেট প্লেসেই আপনি ভালো করতে পারবেন না সেখানে সফল হতে পারবেন না কারণ বিদেশি বায়েররা বলি বা যারা আমাদের কাছ থেকে কাজ করে নেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে কোয়ালিটি ওয়ার্ক এক্সপেক্ট করেন যদি আপনি কোয়ালিটি ওয়ার্ক ডেলিভার না করতে পারেন তাহলে অবশ্যই আপনি মার্কেট প্লেসে ভালো করতে পারবেন না কোনো সময় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার প্রশ্নের উত্তরের জন্য আমরা আশা করি যারা এই টাইপসের প্রবলেমগুলোতে আছি তারা কিছুটা হলে উত্তর পেয়েছি দাদার কাছ থেকে যে আসলে মার্কেট প্লেসের সফলতার জন্য ঠিক কী করা উচিত ওভারঅল হার্ড অ্যান্ড সোল ট্রাই হ্যাঁ ভাইয়া যা বলেছেন বেসিক্যালি সারমর্মটা এরকম বোঝায় যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে যার যার প্যাশন ঠিক রাখতে হবে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব আর আরও একটি ইম্পর্ট্যান্ট কথা ভাইয়া আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেটি হলো যে দক্ষ হতে হবে হ্যাঁ কারণ উনি এটি বোঝাতে চেয়েছেন যে দক্ষতার মূল্য সব জায়গাতে তাই আমাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে আমরা যদি আমাদের নিজেদের কাজের জায়গায় দক্ষ হই তাহলে ঠিক কতদিন আমরা সাকসেস হব না একটা সময়ে আসবে যখন অবশ্যই সাকসেস আমাদের কাছে ধরা দেবে সো কোনোভাবেই ফেড আপ হওয়া যাবে না হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা কী বলবো প্রত্যেকটা জয়ের পেছনেই কিছু না কিছু পরাজয় থাকে তারপরে একটি জয় আসে সো সেই জায়গা থেকে অবশ্যই ভাইয়া আমাদের এটি বোঝাতে চেয়েছেন ভাইয়ার কথার ফিডব্যাকটা এরকমই ছিল যে আমরা আমাদের কাজের জায়গা থেকে আমাদের দক্ষতা অনুযায়ী কাজ করে যাব এবং দক্ষ কাজের গুরুত্ব সব জায়গাতেই থাকে আর যেহেতু আমরা বাইরের দেশের বাইরদের সঙ্গে কাজ করছি বাইরের একটা আলাদা কালচার সো তারা আমাদের কিছুই দেখছেন না তারা শুধুমাত্র আমাদের কাজ দেখছেন সো আমাদেরকে কাজে দক্ষ হতে হবে অবশ্যই আমাদের কাজের কোয়ালিটি ভালো হতে হবে তাহলে অবশ্যই আমরা আমাদের সাকসেসকে ধরতে পারবো সবাই আমাদের সাথে জয়েন করছেন আস্তে আস্তে সবাই জয়েন করে যান ভালো লাগছে সবাইকে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি সবাইকে বারবার করে রিমাইন্ড দিচ্ছি যে আমাদের ফ্রিলান্সিং আইটি লাইভ শোতে জয়েন করে যান এবং আমাদের লাইভ শোটি শেয়ার করুন শেয়ার করে আমাদের লাইভ শোটি যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তিনি পাচ্ছেন ফ্রিলান্সিং আইটির পক্ষ থেকে স্পেশাল ছাড় হুম সো আমাদের লাইভ শোটি শেয়ার করতে কেউ ভুলবেন না এবং সবাই লাইভ শোতে জয়েন করে যান আর আপনাদের প্রশ্ন আমি কিন্তু এখনও কারোর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না বাট ওয়াই আমাদের সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন আমরা এক্সপেক্ট করছি তাদের কোশ্চিনস থাকবে তাদের অনেক কথা থাকবে সো সবাই কমেন্টস করুন প্রচুর কমেন্টস করুন হ্যাঁ আপনাদের সাথে আমাদের কথা বলার এক এবং একমাত্র মাধ্যম এই মুহূর্তে কমেন্টস সো আমরা আপনাদের সঙ্গে আছি সাথে আছেন আমাদের সুদীপ্ত রয় ভাইয়া ফাইবার স্পেশালিস্ট ভাইয়া ফাইবার সম্পর্কে স্পেশালি আপনাদের কোনো কোশ্চিন থাকলে করতে পারেন আপনাদের অ্যানাদার ফ্রিল্যান্সিং সম্পর্কে যে কোনো কোশ্চিন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সো আমাদেরকে প্রচুর কমেন্টস করুন তো ভাইয়া আমরা আপনার কাছে পরের প্রশ্নে চলে যাই সেটা হলো যে খুব মজার একটি প্রশ্ন আমার বেসিক্যালি খুব মজা লেগেছে প্রশ্নটি সেটা হলো যে ইংলিশ আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব এরকম চিন্তা যখন করছি ঠিক তখনই ভাবছি যে আমি কি করে ফ্রিল্যান্সার হব আমি তো এত ভালো ইংলিশ জানি না তাহলে আমি কিভাবে বাইরের দেশের লোকের সঙ্গে ইংলিশ কনভার্সেশন করব। সো আমি ইংলিশ জানি না আমি ইংলিশ জানি না আমি কি করে কন মানে ফ্রিল্যান্সার হতে পারি এরকম একটা কনফিউশন কেউ স্বীকার করুক আর না করুক সবার ভেতরেই থাকে কম বেশি আই হোপ আপনার ভেতরেও ছিল ভাইয়া এরকম একটা প্রবলেম আমরা সবাই ফেস করে থাকি বা আমরা এরকম মনে করে থাকি তো আপনার এই ব্যাপারে পার্সোনাল অভিমত কি যে একজন ফ্রিল্যান্সার হতে গেলে তাকে ঠিক ইংলিশে কতটা দক্ষ হতে হবে বা সে কতটা ইংরেজি মানে তাকে ঠিক কতটা ইংরেজি ইংরেজি জানতে হবে ধন্যবাদ অনেক মজার একটা প্রশ্ন তো এই ব্যাপারে বলতে গেলে বলতে হবে হ্যাঁ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ইংরেজির গুরুত্বটা অনেক আছে তবে এর মানে এই না যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা ইংরেজিতে অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠবো বা দক্ষতা নিয়েই বড় হব। যাদের দক্ষতা নাই তাদের ক্ষেত্রে বলি বা এবং যারা দক্ষ তাদের ক্ষেত্রে বলছি ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে আপনার পেশাটা আপনার প্যাশানটা আপনার কাজটা হলো বড় ফ্যাক্ট যোগাযোগের মাধ্যমটা অনেক বড় ফ্যাক্ট হতে পারে না আপনার কাজ যদি ভালো হয় আপনার কাজে ভালো দক্ষ তো ইংরেজিতে আপনি দুর্বল হলেও সে জায়গাটা যেভাবে হোক মিনিমাইজ করতে পারবেন কন্ট্রোল করে নিতে পারবেন অনলাইন ভিত্তিক বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সাহায্য নিয়েও আজকাল ছোটোখাটো ইংরেজি কনভারসেশান করে নেওয়া যায় এগুলোর জন্য ইংরেজিতে আহমরি দক্ষতার প্রয়োজন নাই আর যদি আপনি নিজের থেকে দক্ষ হয়ে থাকেন তাহলে তো সে বিষয়ে কোনো কথাই নেই তো এই ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে আমি আমার কাছে বলবো আপনার কাজের কোয়ালিটিটাই বড়। ইংরেজিটা অনেক বড় আপনার জন্য বাধা হয়ে নাও দাঁড়াতে পারে ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সংক্ষেপে আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন বেসিক্যালি ইংলিশটা কোনো ফ্যাক্ট না তবে অবশ্যই আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি তারা তো পড়াশোনায় অনেক পিছিয়ে এমন নয় আমরা তারাই আইটি সেক্টরে কাজ করছি যারা আমরা কিছুটা হলেও জানি ইংলিশ নিয়ে আমাদের এত বেশি হবার কিছু নেই সো ইংলিশ কোনো ফ্যাক্ট না ইনফ্যাক্ট আমি এই প্রশ্নটা করেছি কারণ আমাকে এই প্রশ্নের অনেক বেশি সম্মুখীন হতে হয় যে আমি এতটা ইংলিশ জানি না তাহলে আমি কি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবো আমি কি বাইর কমিউনিকেট করতে পারবো এই যে প্রশ্নগুলোর উত্তর আমি অসংখ্যবার দিয়েছি তাই আমার মনে হয়েছে যে আজকে এই প্রশ্নটা আমি একটু ভাইয়ার সঙ্গে শেয়ার করি যে আসলে উনি কীভাবে দেখছেন ব্যাপারটা তো আই হোপ আমরা সে প্রশ্নের উত্তর পেয়েছি ভাইয়া আমাদেরকে জানিয়েছেন যে ইংলিশ এত কিছু ম্যান্ডেটরি করছে না এই জায়গায় কোনো প্রবলেম নেই আমরা ইংলিশ না মানে ইংলিশে অনেক বেশি দক্ষ না হলেও ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে পারি ভাই আমরা আরে একটা আরো একটা কথা মনে হয় বলতে পারি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা হলো যে আমরা তো এখন আপ টু ডেট টেকনোলজিতে আছি সো আমরা টেকনোলজির হেল্প কিন্তু নিতেই গুগলের সাহায্য না হোক যেটাই হোক আমরা টেকনোলজির হেল্প নিতেই পারি হ্যাঁ সো আমাদের এই নিয়ে আর কোনো টেনশন থাকছে না থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে লাইভ জয়েন করেছেন সবাই আস্তে আস্তে বাকি যারা এখনও জয়েন করেনি সবাইকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করব যে সবাই আমাদের সাথে লাইভ জয়েন করে যান এবং আমাদের ফ্রিল্যান্সিং আইটি লাইভ শোটি শেয়ার করুন এবং সব থেকে বেশি যিনি শেয়ার করছেন তার জন্য থাকছে ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় সো এই সুযোগটি কেউ নিতে ছাড়বো না সবাই চেষ্টা করবো এই সুযোগটি নেওয়ার জন্য আমাদের লাইফটি শেয়ার করতে থাকুন আমাদের সাথে জয়েন করতে থাকুন আমরা আছি আমাদের ভাইয়া আছেন আপনাদের সঙ্গে কিন্তু আমি এখন পর্যন্ত কারোর কোনো কমেন্টস পাচ্ছি না কিন্তু কেন সবাই আমাদের সাথে কমিউনিকেট করুন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ কমেন্টস কথা বলতে বলতে কমেন্টস চলে এসেছে আমাদের সঙ্গে জয়েন করেছেন তানভীর আহমেদ যিনি আমাদের আইটির একজন স্টুডেন্ট তানভীর আহমেদ আমাদের কাছে জানতে চেয়েছেন সুদীপ্ত দার কাছে আমার প্রশ্ন দাদা প্রতিদিন গড়ে কত ঘন্টা সময় দেন ফ্রিল্যান্সিং এর পেছনে তো অবশ্যই আগে আমরা তানভীরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভ জয়েন করার জন্য এবং আমাদেরকে তার প্রশ্ন আমাদের কাছে রাখার জন্য তানভীর দাদা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন প্লিজ আচ্ছা ধন্যবাদ তানবীর তোমার প্রশ্নের জন্যে তো যদি আমার কথা বলতে হয় আমি যেহেতু এমন একটা মার্কেট প্লেসে কাজ করি যেখানে হলো মেনলি বলতে গেলে যে একটা সরকারি চাকরি করার জন্য যেমন সকাল আমরা বাংলাদেশের ক্ষেত্রে সকালবেলার আটটা বা নটা থেকে বিকাল পাঁচটার একটা শিডিউল মেনটেন করি তো ফাইবার মার্কেট প্লেসে কাজ করার জন্য এমন কোনো শিডিউল মেনটেন করার মতো কোনো শিডিউল নাই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সর্বোচ্চ যতটুকু নিজে দেওয়া সম্ভব ততটুকু দিতে হয় আর আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি বা অ্যাটলিস্ট আমার প্রথম দিকে যখন আর কি অ্যাকাউন্ট শুরু করেছি বা কাজ করা শুরু করেছি তখন আমি চেষ্টা করতাম টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আঠারো থেকে বিশ ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করেছি মার্কেট প্লেসে আর যদি গ্রাফি মানে কাজ করার কথা বলি তো তাহলে এটা আসলে নিজের সময় দেওয়াটা নিজের উপর যখন ভালো লেগেছে তখনই কাজ করেছি যখন ইচ্ছা করেনি তখন ব্রেক দিয়েছি এইভাবে আর কি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার প্রশ্নের উত্তরের জন্য আই হোপ তাঙ্গ আপনি আপনার উত্তর পেয়েছেন বেসিক্যালি ফ্রিল্যান্সিং মানে কি ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ফ্রি মুক্ত ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মুক্ত পেশা তো আমরা সেই পেশাতে কাজ করছি যেখানে আমরা আমাদের স্বাধীনতা মতো কাজ করতে পারি সেখান থেকে ভাই আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ভাইয়া জানিয়েছেন যে আসলে ফ্রিল্যান্সিংয়ের এর ক্ষেত্রে কোনো নির্ধারিত সময় দিতে হয় না আমি আরো একটা কথা তুলে ধরতে চাই ভাইয়া আমাদের দর্শকদের সঙ্গে যে অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সিং মানেই রাত জেগে কাজ করতে হবে এটা কিন্তু এই ধারণাটা এই এটা কিন্তু সবার মাঝে আছে কম বেশি মানে যদিও আমরা এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং নিয়ে অনেক বেশি একনলেজ না আমরা ডে বাই ডে জানছি ব্যাপারটা ডে বাই ডে আমরা আমাদের উন্নতিগুলো নিয়ে সামনের দিকে এগোচ্ছি হ্যাঁ তো আমি বলবো পার্সোনালি যে ফ্রিল্যান্সিং মানে রাজ্যে কাজ করা এরকম নয় হ্যাঁ রাত জেগে কাজ করতে হবে রাতে ঘুমোতে পারবো না এই টেন্ডেন্সিগুলো আমাদেরকে এখন ঝেড়ে ফেলতে হবে ফ্রিলান্সিং মানেই ব্যাপারটা এরকম নয় আর ভাইয়া তো জানিয়েছেন যে ভাইয়া ঠিক কতটা সময় দিতেন যে কোনো ব্যাপারে আমরা যখন প্রথমের দিকে জানবো তখন অবশ্যই আমাদেরকে সেখানে সময় বেশি দিতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাই তো ভাইয়া তো ভাইয়াও যা বলেছেন সেই অনুযায়ী উনি প্রথমের দিকে কাজে অনেক বেশি সময় দিয়েছেন আর যেহেতু এখন তিনি সাকসেস তিনি এখন তার স্বাধীনতা মতো কাজ করছেন আই হোপ তানভীর তার প্রশ্নের উত্তর পেয়েছেন তানভীরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য আমাদের সঙ্গে জয়েন করেছেন অনেকেই সেলিম রেজা ভাই জিজ্ঞাসা করেছেন যে কেমন আছেন জি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভ জয়েন করার জন্য যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আবারও বলছি যে আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন যে সব থেকে বেশি আমাদের লাইভ শেয়ার করবেন তার জন্য থাকছে ফ্রিলান্সিং আইটির পক্ষ থেকে স্পেশাল ছাড় সো আমাদের লাইভ শেয়ার করতে কেউ ভুলবেন না আমাদের সঙ্গে সবাই লাইভে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করুন আচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে লাইভ জয়েন করার জন্য এবার ভাইয়ার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে ফ্রিল্যান্সিং নিয়ে ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেহেতু আপনি এই পেশায় এসেছেন আপনি আছেন এখন এই পেশায় আপনি মোটামুটি এ পেশায় দক্ষ হয়ে গেছেন সাকসেস এসেছে আপনার তো আপনার পরবর্তী চিন্তা চিন্তাভাবনা কি এই ফ্রিল্যান্সিংকে ঘিরে যদি একটু বিস্তারিত বলতেন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্ন তো আপাতত যেহেতু ফ্রিলান্সিং নিয়ে আছি কাজ করছি একটা মার্কেট প্লেসে তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা এমন আছে যে ভবিষ্যতে এই কাজ করার পরিধি বাড়ানো বিভিন্ন আরও দু দুটা তিনটা মার্কেট প্লেসে নিজের কাজের পরিধি বাড়ানো নিজের কাজ ডেভেলপ করা আরও বেশি দক্ষ হয়ে গড়ে ওঠা এবং সাথে বিভিন্ন মার্কেট প্লেসে নিজের একটা পজিশন তৈরি করা চেষ্টাই করব চেষ্টা করবো অবশ্যই যে বাংলাদেশের টপ রেটেড যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন বা টপ রেটেড ফ্রিলান্সার আছেন তাদের কাতারে নিয়ে নিয়ে যাওয়া যায় কি না অবশ্যই সেটার জন্য কাজ করে যাব আচ্ছা ধন্যবাদ ভাইয়া তার প্রশ্নের উত্তরের জন্য ভাইয়া ভাইয়ার ইচ্ছে যে ভাইয়া তাকে মানে আর পাঁচজন টপ রেটেড ফ্রিলান্সারদের কাতারে নিজেকে তুলবেন অবশ্যই আমরা সবাই চাই যে আমরা আমাদের সাকসেসটাকে সর্বোচ্চ শেখরে নিয়ে যেতে তো সেখান থেকে ভাইয়া তার স্বপ্ন স্বপ্নের কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমরা সবাই এরকম এক্সপেক্ট করি এবং ভাইয়ার জন্য অনেক দোয়া থাকবে আমাদের অবশ্যই উনি যেন তার মানে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন তার হুম তো আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে কমেন্টসে আমরা সেটা নেব যে প্রশ্নটি বেসিক্যালি ভাইয়ার কাছে অবশ্যই ভাইয়ার কাছেই প্রশ্ন থাকবে সবাই ভাইয়াকে প্রশ্ন করুন ভাইয়া লিখেছেন সুদীপ্ত দা আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কতদিন আগে শুরু করেছেন আর আপনার বর্তমান অবস্থানে কিভাবে বর্ণনা করবেন আর সফলতার স্কেলে নিজেকে দশের মধ্যে কত দেবেন আচ্ছা খুব মজার প্রশ্ন আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন আমি কি রিপিট করবো আরেকবার করতে পারেন তবে আমি আচ্ছা প্রশ্ন অনেকগুলো ছিল আমি আপনাকে একে একে করি একে একে উত্তর দেন প্রশ্নটি প্রথমে এরকম ছিল আপনি আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ার কতদিন আগে শুরু করেছেন আপনি এটি আগে বলেন দাদা মোটামুটি এক থেকে দেড় বছর আগে আমি ফ্রিলান্সিং ইনস্টিটিউটের মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু করি আর কি তো সেখান থেকে মোটামুটি এক থেকে দেড় তারপরের প্রশ্ন ছিল আপনার আপনার আর বর্তমান অবস্থানকে কিভাবে বর্ণনা করবেন বর্তমান অবস্থান আমি একজন ফ্রিলান্সার মোটামুটি নিজের কাছে একজন মোটামুটি মানের ফ্রিলান্সার কাজ করছি কাজ শেখার চেষ্টা করছি এবং চেষ্টায় আছি আরও কত ভালো করা যায় কতটুকু সামনে আগানো যায় এর বেশি কিছু না আচ্ছা উনি আমাদের কাছে উনি জানতে চেয়েছেন ভাইয়া যে আপনি আপনাকে রেটিংয়ে কত দেবেন নিজেকে রেটিং দেওয়া ইজ সো ডিফিকাল্ট সো কোশ্চেনটা লাইভ তারপরেও আমরা নিয়েছি অনেক মজা লেগেছে অবশ্যই তানভীরকে ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে তার এই ধরনের প্রশ্ন শেয়ার করার জন্য মজা পেয়েছি আমরাও এবার তবে ভাইয়ার জন্য আই হোপ এই প্রশ্নের উত্তরটা দেওয়া একটু ডিফিকাল্ট কারণ নিজেকে আসলে রেটিংয়ে নামানো এটা সো মাচ ডিফিকাল্ট অবশ্যই কঠিন তবে আমাকে যদি কেউ এই ফ্রিল্যান্সিং সেকশানে আর কি নিজেকে দশে রেটিং দিতে বলে তাহলে অবশ্যই আমি আমার নিজেকে দশে ছয় দেব কারণ আমি মাত্র কেবল ছোট মানের ফ্রিল্যান্সার এখন চেষ্টায় আছি যে আরো আমার সফলতার অনেক সিঁড়ি পাড়ি দেওয়া বাকি আছে আমি চাই আরো সফলতার অনেক সিঁড়ি পেরোতে তো দশে ছয় আমার জন্য না। বর্তমানে তানভীর আই হোপ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন দাদা খুব সুন্দর করে গুছিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন যাই হোক আমাদের সঙ্গে আরেকজন কমেন্টসে আছেন যিনি লিখেছেন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ফিউচারে নেটওয়ার্কিংয়ের কাজ করাটা কি ঠিক হবে আচ্ছা ধন্যবাদ প্রশ্নটার জন্য এটা ডিপেন্ড করছে আপনার নিজের ওপরে আপনি যদি নেটওয়ার্কিংয়ে দক্ষ হন বা আপনি যদি মনে করেন যে ফ্রিলান্সিংয়ের পাশাপাশি আপনি আরও একটা কোনো সেকশান ডেভেলপ করতে পারবেন নিজের ক্ষেত্রে তাহলে অবশ্যই সেটা একান্তই আপনার জন্য এটা সকলের জন্য ওভারঅল চিন্তা করার মতো না অবশ্যই এটা যদি আপনি মনে করেন আপনার কাছে সহজ হবে বা আপনি পারবেন তাহলে অবশ্যই ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদেরকে লাইভে কমেন্টস করছেন তাদেরকেও ধন্যবাদ সবাই আমাদের লাইভটি শেয়ার করুন আমাদের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে যারা আমাদের লাইফটি সর্বোচ্চ শেয়ার করছেন তার জন্য থাকছে ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে বিশেষ ছাড় তো আমি চলে যাব সুদীপ্ত ভাইয়ার কাছে ফ্রিল্যান্সিং আইটি আজকে সেখান থেকেই আমরা লাইভে এসেছি আমাদের স্বপ্নের জায়গা হ্যাঁ তো আমি ভাইয়াকে জিজ্ঞাসা করব যে ফ্রিল্যান্সিং আইটি সম্পর্কে বেসিক্যালি আপনাকে যদি বলা হয় ফিডব্যাক দিতে যেমন একটু আগে আপনাকে কমেন্টস করা হয়েছে আপনি নিজেকে কত দেবেন রেটিংয়ে এ হিসেবে। তো ফ্রিল্যান্সিং আইটি সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনার ফিডব্যাক কি অনেকটা টাফ একটা কারণ ফ্রিল্যান্সিং আইটিটা আসলে আমার কাছে একটা ভালো লাগার জায়গা এটা বলতে গেলে আমার কাছে আমার দ্বিতীয় হোম সেকেন্ড হোম আফটার মাই ফার্স্ট হোম দিস ইজ মাই সেকেন্ড হোম থ্যাংক ইউ সো মাচ তো ফ্রিলান্সিং আইটি কোনো ইনস্টিটিউট না এটা আমার কাছে একটা পরিবারের মতো এখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি এবং যতটুকু হেল্প পেয়েছি আমার মনে হয় না যে আমি হয়তো বা এছাড়া অন্য কোনো ইনস্টিটিউট বা কোনো জায়গা থেকে এতটুকু হেল্প পাইতাম বা পাওয়া সম্ভব ছিল তো ফ্রিলান্সিং আইটি সম্পর্কে যদি ফিডব্যাকের কথা আসে তাহলে অবশ্যই সবসময় আমি বলবো যদি দক্ষ ফ্রিল্যান্সার হতে চান যদি ফ্রিল্যান্সিং কোর্স করতে চান যদি কিছু শিখতে চান জানতে চান নিজেকে ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং আইটিতে আসবেন ফ্রিল্যান্সিং আইটি ছাড়া আপনি অ্যাটলিস্ট এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যারা আপনাকে এতটা ভালোভাবে কেয়ারলি শেখাবে বা জানাবে বা আপনাকে গড়ে তুলবে হ্যাঁ এর সঙ্গে আরো একটু অ্যাড সেটা অবশ্যই নাওগাঁ জেলা এমন নয় সারা বাংলাদেশ নাওগাঁ জেলা ভাইয়া অবশ্যই বলেছেন এটা নওগাঁ জেলা কেন্দ্রিক থ্যাংক ইউ সো মাচ ভাইয়ার প্রশ্নের উত্তরের জন্য এবং ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন হুমায়ুন কবির রাজু ভাইয়াকেও তার প্রশ্নের জন্য প্লাবন প্রামাণিক আমাদের একটি প্রশ্ন করেছেন সেটি হলো ভাইয়া যারা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েও বেকার আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যেটা আমাদের ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে খুব যায় ভাই আমাদের একশো জনের আশি জনই এমন আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং বর্তমানে বেকার আছেন তো চাকরির পাশাপাশি যদি আপনি আপনার প্রথম ইনকাম শুরু করতে চান বা কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি ফ্রিলান্সিং সেকশানে অবশ্যই আসতে পারেন তবে অবশ্যই ডিপেন্ড করছে এটা আপনার ওপর যে আপনি কি চান যদি আপনার চিন্তাভাবনা এমনই থাকে যে গভর্নমেন্ট জব করা তাহলে সেই দিকে জোর দিন আর যদি ইচ্ছা থাকে যে না গভর্নমেন্ট জব করার যতদিন আমার ছে তার পাশাপাশি আমি চাই যে নিজেকে অন্য কোন স্কিল স্কিলে ডেভেলপ করতে তাহলে অবশ্যই আপনি ফ্রিলান্সিং করতে পারেন ফ্রিলান্সিং সেকশনে আসতে পারেন শিখতে পারেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়ার প্রশ্নের উত্তরের জন্য এবং থ্যাংক ইউ সো মাচ অলসো হুমায়ুন না এটি প্রশ্ন করেছিলেন আমাদের পূর্ণ প্রামাণিক ভাইয়া যাই হোক আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আমরা ঠিক আমাদের ক্যারিয়ারটাকে কোন দিকে মুভ করব। সেটা অবশ্যই আমাদের উপর ডিপেন্ড করবে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে আমাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করবে তো এটা বেসিক্যালি আমরা কাউকে চাপিয়ে দিতে পারি না যে আসলে কে কোনটা করবে একটা মানুষ স্বাধীনভাবে তার কাজ করতে পারেন সো আমরা নিজেরাই ডিসাইড করব। যে আমরা কোন দিকে যাব তবে ফ্রিল্যান্সিং তো এমন একটি পেশা তাই তো ভাইয়া যেখানে আমরা আমরা অন্য কাজ করার পাশাপাশিও কিন্তু এখানে কাজ করতে পারি আমরা অলমোস্ট ফ্রিল্যান্সিং আইটি চাকরিজীবীদের ব্যাচও করিয়েছি হ্যাঁ তো যেহেতু আমরা চাকরিজীবীদের ব্যাচ করিয়েছি সো অবভিয়াসলি এটা তো নিঃসন্দেহে বলা যেতেই পারে যে ফ্রিল্যান্সিং আইটি মানে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যারা জড়িত আছেন তারা অন্য পেশাতেও আছেন সো অন্য কাজের পাশাপাশিও আমরা বিষয়টা সম্পূর্ণ নিজের জি জি আপনি যদি পড়াশোনার পাশাপাশি সবকিছুর পাশাপাশি ফ্রিল্যান্সিংটাকে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই করতে পারেন এটা পুরোটাই ডিপেন্ড করবে যে আমি ঠিক কতটা আমার লাইফকে মেজারমেন্ট করতে পারছি অবশ্যই এটা ডিপেন্ড করবে যে আপনি এটাকে ফুল টাইম পেশা হিসেবে নিতে চান নাকি মানে পার্ট টাইম পেশা হিসেবে নিতে চান যদি পার্ট টাইম নিতে চান তো আপনি পার্ট টাইম মতো নিতে পারেন ফুল টাইম হিসেবে নিতে চাইলে ফুল টাইমও নিতে পারেন এটা আপনার উপর বেসিক্যালি আমি প্রথমেই বলেছি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা যেখানে আমরা আমাদের স্বাধীনতা মতো কাজ করতে পারি সো আমি এখানে ফুল টাইম কাজ করব না আমি এখানে হাফ টাইম কাজ করব সেটা ডিপেন্ড করবে পুরোপুরি আমার উপর একমাত্র পেশা যেখানে আমি আমার স্বাধীনতা সম্পূর্ণ প্রয়োগ করতে পারছি তো অসংখ্য ধন্যবাদ সুন্দর আচ্ছা পূর্ণ প্রামাণিক ভাইয়া সুদীপ্ত ভাইয়াকে ধন্যবাদ জানিয়েছেন তার প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমাদের প্রশ্ন করার জন্য আর ভাইয়াকেও অবশ্যই ধন্যবাদ আপনার পক্ষ থেকে আমিও জানিয়ে দিচ্ছি যে ভাইয়া আপনার প্রশ্নটির উত্তর দিয়েছেন আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই লাইভে এসেছি সো আপনারা প্রচুর প্রশ্ন আমাদের করতে পারেন প্রচুর কমেন্টসের মাধ্যমে আমরা একটু ডিস্টার্ব হব না আপনারা কমেন্টস করতে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করতে থাকুন কারণ আপনাদের মধ্যে যিনি সব থেকে বেশি আমাদের লাইফটি শেয়ার করছেন ফ্রিল্যান্সিং আইটের পক্ষ থেকে তার জন্য থাকছে স্পেশাল ছাড় সো আমাদের লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না আমি দেখছি আমাদের সঙ্গে এখনও অনেকে লাইভে জয়েন করছেন যদিও আমরা আজকে লাইভে অনেক বেশি সময় নিয়ে থাকবো বলে আসিনি তারপরেও আমরা আরও কিছুক্ষণ কন্টিনিউ করছি আমরা আছি আপনারা আমাদের সঙ্গে জয়েন করুন এবং আপনাদের যদি এই ফ্রিলান্সিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সে প্রশ্ন আচ্ছা এখানে একজন আমাদেরকে কমেন্ট করেছেন যে তিনি হচ্ছে ইন্টারেস্টেড ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে তিনি কোর্স করতে চান তো এই ব্যাপারে আমি লাইভেই উত্তর দিচ্ছি আপনি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আদারওয়াইজ আমাদের ফেসবুক পেজ আমাদের ফ্রিল্যান্সিং আইটির অফিসিয়াল ফেসবুক পেজ আপনি যদি সেখানে থেকে থাকেন অবশ্যই সেখানে আছেন আমাদের সঙ্গে আজকে আপনি যেহেতু লাইভ জয়েন করেছেন সেখানে যদি আপনি ডেইলি আমাদের আপডেটগুলো খেয়াল করেন সেখানে আপনি আপনার ডিটেলসটা জানতে পারবেন ফ্রিল্যান্সিং আইটি কী কী নিয়ে কাজ করছে এবং আপনি ঠিক কোন কোর্সটা করতে আগ্রহী সেটা আপনার জন্য কোনটা আপনার জন্য বেটার হবে এটা আপনি আমাদের রেগুলার ফেসবুক পেজ দেখলেই জানতে পারবেন তারপরেও আমি বলবো যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আমাদের সঙ্গে অফিসে এসে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ হেল্প করার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাইয়া আমাদের আরও একটি প্রশ্ন এসেছে যেহেতু আমরা আজকে প্রশ্নের উত্তর দেবো আমরা একটু ডিস্টার্ব হচ্ছি না আমি তো বারবার বলছি আপনারা প্রচুর কমেন্টস করুন প্রচুর প্রশ্ন করুন তানজির আহমেদ ভাইয়া আমাদের সঙ্গে আছেন উনি আমাদেরকে আবারও প্রশ্ন করেছেন ফ্রিলান্সিংয়ে কতগুলো সেক্টর আছে আই মিন গ্রাফিক্স ওয়েব ডেভেলপ ছাড়াও আর কি কি আছে আচ্ছা ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে আসলে অনেক কিছু আছে আপনি গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনিং এটা তো আছে। এর পাশাপাশি আপনি অ্যানিমেশান ভিডিও এডিটিং এগুলোর উপরেও আপনি ফ্রিলান্সিং করতে পারেন কন্টেন্ট রাইটিং আছে কন্টেন্ট রাইটিংয়ের উপরে করতে পারেন মানে ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে অনেকগুলো সেকশান আছে তো আমরা আর কি বেসিক্যালি সবচেয়ে সহজ যে বিষয়গুলো সেগুলো নিয়েই আলোচনা করি তার ভেতরে আছে গ্রাফিক্স ডিজাইন এরপরে হালকা একটু মানে জোরদার বিষয় আছে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট তো এছাড়া আমি তো বললামই নামগুলো মোটামুটি অনেকগুলো বিষয় আছে জি আসলে আমরা কে কোন দিকে মুভ করব সেটা আমরা ডিপেন্ড করব আমরা যখন শুরু করছি আউটসোর্সিং বা ফ্রিলান্সিং ব্যাপারে কাজ করতে যখন আমরা শুরু করছি তখনই আমরা ডিসাইড করে নিব যে আমরা যেমন আমরা ডিসাইড করছি আমরা কে কোন মার্কেটপ্লেসে কাজ করব আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি আমাদের ফাইবার স্পেশালিস্ট ভাইয়া ফ্রিলান্সিং ক্ষেত্রে মেনলি আমরা আসলে মানে আপনার গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন এগুলো বেশি করে থাকি অ্যাট লিস্ট আমাদের ক্ষেত্রে বাংলাদেশে বলা যায় আচ্ছা এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড মানে অনেক জনপ্রিয় ফ্রিল্যান্সিং মানে সেকশন গুলোর মধ্যে একটা আছে কন্টেন্ট রাইটিং কনটেন্ট রাইটিংয়ের গুরুত্ব অনেক বেশি কনটেন্ট রাইটিংয়ের দামও অনেক বেশি এটা অনেক ভ্যালুয়েবল একটা পেশা বলা যায় ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সেকশন আর কি থ্যাংক ইউ সো মাচ আমি আশা করি তানভীর আহমেদ ভাইয়া আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন তানভীর আহমেদ ভাইয়া আমাদের সঙ্গে আজকে লাইভে খুব ভালো মতো জয়েন করেছেন এবং ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের সঙ্গে লাইভে এত বেশি কমেন্টস করার জন্য ভালো লাগছে লাইভ জমছে ভাইয়ার জন্য বলতে পারি তো তাইবির আহমেদ ভাইয়া আমাদের একটি মজার প্রশ্ন করেছেন যেটি বেসিক্যালি লাইফে হয়তো কেউ করতেন না বাট উনি করেছেন সেই জন্য থ্যাংক ইউ সো মাচ উনি লিখেছেন দাদা এত কম্পিউটারের সামনে বসার কারণে চোখের সমস্যা হতে পারে এই নিয়ে কিছু মানুষের মধ্যে আতঙ্ক দেখছি আপনি এ বিষয়ে কি বলবেন যেখানে আমাদের সুদীপ্ত ভাইয়া নিজেও চশমা পড়েন তো ভাইয়া আপনি নিজেই উত্তর দেন এই প্রশ্নের ভাই যদি বেশি ভয় থাকে তাহলে প্রোটেক্টার ইউজ করেন এছাড়া আর কিছু করার নাই কারণ আমাদের কাজ সময় ল্যাপটপের সামনে বসেই সো এটুকু মেনে নিয়েই করতে হবে থ্যাংক ইউ সো মাচ তানভীর আহমেদ ভাইয়া আপনি নিশ্চয়ই আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন খুব সুন্দর একটি এক কথায় উত্তর দিয়েছেন ভাইয়া আপনার প্রশ্নের সো আমরা আমরা কথা বলছিলাম ফ্রিল্যান্সিং আইটির ফিডব্যাক নিয়ে ভাইয়া কি বলছেন সেখানে তো ভাইয়া সেখানে আমরা আবার ব্যাক করব। উনি বলেছেন ফ্রিল্যান্সিং আইটি হচ্ছে ওনার সেকেন্ড হোম আমরা প্লেজার যে ভাইয়া এত সুন্দর একটা কথা বলেছেন আমাদের জন্য আসলে আমাদের কোনো স্টুডেন্ট যখন সফল হন অবশ্যই যিনি সফল হন তিনি অনেক বেশি খুশি থাকেন হ্যাঁ কিন্তু আমরা ঠিক বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হই যখন কোনো স্টুডেন্ট তার আমাদের স্টুডেন্ট সাকসেস স্টুডেন্ট গ্রুপ আছে তো যখন কোনো স্টুডেন্ট তার সাকসেসের খবরটা সেই গ্রুপে শেয়ার করেন আমি পার্সোনালি ইনফ্যাক্ট আমি বলবো না মানে তখন মনে হয় যে নিজের নিজের উইন হলেও হয়তো এত খুশি হতাম না কারণ নিজেরটা তো হয়েছেই অন্যেরটা দেখে এত বেশি খুশি লাগে বিশেষ করে আমাদের আইটি স্টুডেন্ট যদি হয় নিজেদের একটা প্রাপ্তির জায়গা যে আমরা কিছু শেখাতে পেরেছি আমাদের কাছ থেকে কিছু শিখছে মানুষ নিজেকে স্বাবলম্বী স্বাবলম্বী করে গড়ে তোলার সুযোগ পাচ্ছে হ্যাঁ তো এটা আমাদের জন্য খুবই আনন্দের ভাইয়া আমাদের সাথে শেয়ার করেছেন তার এতক্ষণ অনেক কথা আমরা অনেক প্রশ্ন করেছি আমাদের সঙ্গে এখনও দেখছি লাইভে অনেকে জয়েন করছেন খুব ভালো লাগছে সবাই আমাদের সাথে লাইভে জয়েন করুন এবং আমাদের লাইভটি প্রচুর শেয়ার করুন বারবার করে আমি সবাইকে রিকোয়েস্ট করছি তো ভাইয়া আমরা ফ্রিল্যান্সিং আইটি নিয়ে কথা বলছিলাম সেখানে ব্যাক করি আচ্ছা তার আগে একটি প্রশ্ন নেব প্রশ্ন করেছেন এম ডি হুমায়ুন কাবের রাজু ভাই উনি লিখেছেন ওয়েব ডেভেলপমেন্ট অর গ্রাফিক্স ডিজাইন কোনটা বেস্ট হবে জানালে খুশি হতাম কোনটা বেস্ট হবে যদি ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইনের কথা বলেন তো সেখানে বেস্ট হবে আপনার সময়ের উপর ডিপেন্ড করে যদি আপনি দীর্ঘমেয়াদী কোর্স করতে চান তাহলে অবশ্যই সেটা ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন আর যদি স্বল্প সময়ে কোনো একটি দক্ষতা অর্জন করে ফ্রিলান্সিং পেশায় নামতে চান তাহলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হুমায়ুন কাবির রাজু ভাইয়া আই হোপ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ওয়েব ডেভেলপমেন্ট অর গ্রাফিক্স ডিজাইন কোনটা দিয়ে শুরু করলে বেস্ট হবে তবে ভাইয়া আমার মনে হয় যে প্রত্যেককেই গ্রাফিক্সটা প্রথম অবস্থায় জানতে হবে অবশ্যই গ্রাফিক্সটা জানা উচিত কারণ গ্রাফিক্স যেকোনো কিছুরই বেস বলা যায় হ্যাঁ জানা থাকলে যেকোনো হেল্প আমি পার্সোনালি এটা সব সময় স্টুডেন্টদের বলে থাকি যে আমরা যদি গ্রাফিক্সটা প্রথম অবস্থায় না জানি গ্রাফিক্সের মধ্যে দিয়ে আমরা সব কিছুতে মুভ করব আচ্ছা আমাদেরকে প্রশ্ন করেছেন যিনি তিনি হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে কথা বলেছেন ডিজাইনটা বেসিক্যালি কি ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে ক্রিয়েটিভিটি ডিজাইনে কি কি থাকছে কালার থাকছে তাই না ভাইয়া তো আমরা যখন আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করব আমরা কালার্স নিয়ে কাজ করব তখন অবভিয়াসলি আমাদেরকে গ্রাফিক্স সম্পর্কে এক নলেজ থাকতে হবে হ্যাঁ সো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন না জানি আমরা আমরা তো পরের স্টেজে যেতে পারছি না আমরা ডেভেলপে যেতে পারছি না আমরা যে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে ওয়েবসাইট ডিজাইনটা করি সে ওয়েব ডিজাইনটা প্রথম করাই হয় গ্রাফিক্সে জি গ্রাফিক্সে আমরা প্রথম সেই ওয়েবসাইটটা ডিজাইন করে নেই তারপরে সেটাকে আমরা মানে ওয়েবসাইটে রূপান্তর করি ওয়েব ডিজাইনের মাধ্যম দিয়ে তো সেদিক থেকে যদি চিন্তা করি অবশ্যই আপনাকে গ্রাফিক্সটা আগে জানা উচিত হবে আচ্ছা তো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যা কিছু জানতে আমরা আগ্রহী ফ্রিল্যান্সিং ব্যাপারে আমরা এগোতেই পারি তাই তো ভাইয়া আমরা আমরা গ্রাফিক্স করতে পারি আমরা ওয়েব ডিজাইন করতে পারি আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি আমরা এসিও করতে পারি আমরা ইউটিউব মার্কেটিং করতে হোয়াট এভার আমরা যা খুশি করতে পারি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে বাট আমাদেরকে কিন্তু প্রথম অবস্থায় গ্রাফিক্স দিয়েই মুভ করতে হবে আরও একটি কথা আমরা কিন্তু আমরা কাজ করছি ফ্রিল্যান্সিং আইটি নিয়ে আমরা সাকসেসফুলি নগাতে আছি বছর প্রায় হ্যাঁ তো আমরা কিন্তু সবথেকে বেশি গ্রাফিক্সের স্টুডেন্টকেই পেয়েছি কারণ কি গ্রাফিক্সের কাজগুলো বেসিক্যালি একজন গ্রাফিক্সের কাজগুলো কোনো কোয়ালিফিকেশন মানে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগছে না হ্যাঁ আপনি আপনি ঠিক পড়াশোনায় কতটা দক্ষ সেটা কিন্তু গ্রাফিক্স জানার জন্য লাগছে না এখানে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনার শেখার ইচ্ছা এবং আপনি কতটা ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি এখানে কাজ করছেন সো আমাদেরকে আমরা খেয়াল করে দেখেছি এই একটা টপিকের উপর কেন্দ্র করে আমাদের গ্রাফিক্সের স্টুডেন্ট বেশি হ্যাঁ আর সব থেকে বড় কথা হলো যে এখানে অনেক বেশি সময় দিতে হচ্ছে না হ্যাঁ স্টুডেন্টরা তাদের পড়াশোনার পাশাপাশি এটা করতে পারছে ইনফ্যাক্ট চাকরিজীবীরাও তাদের কাজের পাশাপাশি এটা করতে পারছে যে সময়ে আমাদের ফ্রিলান্সিং জগতে ইন করার এক এবং একমাত্র উপায় হলো গ্রাফিক্স ডিজাইন সো সবাই আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী সবাই প্রথমে গ্রাফিক্স ডিজাইনের চিন্তা করব। প্রথমে আমরা গ্রাফিক্স জানবো তারপরে আমরা ডে বাই ডে চিন্তা করব ঠিক আমরা কোন দিকে মুভ করবো আরও কি বেটার করা যেতে পারে থ্যাংক ইউ সো মাচ আমি সবার সব প্রশ্ন নিচ্ছি আমি সবার সব প্রশ্ন নিচ্ছি কমেন্টস আমি সবার সব প্রশ্ন নিচ্ছি আমাদের সঙ্গে তানভীর আহমেদ ভাইয়া আবারও জয়েন করে করেছেন আছেন তানভীর আহমেদ ভাইয়া আমাদের একটি প্রশ্ন করেছেন আমাদের বলবো না বলবো যে এটা ভাইয়ার বেসিক্যালি একেবারে পার্সোনাল কোশ্চেন তারপরেও আমি সেটা করতে চাই আমরাও জানতে চাই যে একজন ফ্রিল্যান্সার তার ফিউচারে তার ফ্যামিলি নিয়ে কি চিন্তা করছেন ভাইয়া গেট রেডি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই তানভীরকে ওয়েট ওয়েট আপনি তো প্রশ্নই শোনেননি ভাইয়া আপনি আগে প্রশ্নটি শুনুন তানভীর আহমেদ ভাইয়া লিখেছে দাদা আপনার ভবিষ্যৎ ওয়াইফ যদি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হয় আপনি কি তাকে অনুমতি দেবেন খুবই মজার একটি প্রশ্ন থ্যাংক ইউ সো মাচ তানভীর এবারে আমরা দেখি ওই এ পর্যন্ত ভবিষ্যতে প্ল্যান করি নাই আর ভবিষ্যতে যদি নিজে যেহেতু ফ্রিল্যান্সার যদি এমনই কেউ হয় যে সেও ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে অবশ্যই তাকে আমি অনুমতি দেব ফ্রিল্যান্সিং করার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আই হোপ দাদা খুব ইম্প্যারেস হয়েছেন তানভীর আহমেদ ভাইয়ার এই প্রশ্নে তারপরেও আমরা যেহেতু এটা লাইভ শো আমরা সবাই এখানে কথা বলছি সবার কথা বলার অধিকার আছে আমরা এখানে মজা করতে এসেছি আমরা এখানে জানতে এসেছি আমরা এখানে শিখতে এসেছি এমন কোনো বাইন্ডিং নেই যে এখানে আমরা সেটা বলতে পারি না আমরা কাজের ফাঁকে ফাঁকে একটু মেন্টাল মেন্টালি রিফ্রেশ হয়ে নিলাম তো আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন হুমায়ুন কাবির রাজু ভাইয়া লিখেছেন থ্যাংকস আপু অ্যান্ড থ্যাংকস ভাইয়া গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম অবভিয়াসলি ভাইয়া আপনি অবশ্যই শুরু করতে পারেন গ্রাফিক্স দিয়ে এবং আপনি আপনার গ্রাফিক্স দিয়ে ক্যারিয়ার শুরু করার পরে আরও অনেক ভালো করবেন আমাদের সেই শুভকামনা থাকছে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক প্রশ্ন অনেক কমেন্টস অনেক প্রশ্ন অনেক 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 প্রশ্ন এবং অনেক কমেন্টসের উত্তর আমরা দিয়েছি এবং ভাইয়া আমাদের সঙ্গে ছিলেন আমরা প্রথমবার এসেছি ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে আমাদের লাইভ শো নিয়ে এবং পরবর্তীতে আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো অবশ্যই আমরা আজকে আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে মোটামুটি অ্যাকনোলেজ করতে পেরেছি প্রাইমারি স্টেজ ভাইয়া তাই তো প্রাইমারি স্টেজে আমরা আপনাদেরকে জানাতে পেরেছি যে আসলে আমরা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি আউটসোর্সিং বলতে কি বুঝি আমরা কেন ফ্রিল্যান্সিং করবো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের কি কী ছোটোখাটো প্রবলেমস হচ্ছে এবং সেগুলো কীভাবে আমরা সলভ করতে পারি সবাই আমাদের প্রশ্ন করেছেন সবার প্রশ্নের উত্তর দিয়েছি আচ্ছা আমরা শেষ করতে যাব আমরা আমাদের লাইফটি শেষ করব তার আগে আরও একজন প্রশ্ন করেছেন সেলিম রেজা তিনি আমাদের প্রশ্ন করেছেন আপু দাদার কাছে একটা কোশ্চিন আমরা কি এটা লং টাইম পেশা হিসাবে নেব দাদা অলমোস্ট এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তারপরেও আমি বলছি যে আমরা বেসিক্যালি ফ্রিল্যান্সিং এই পেশাটিকে শর্ট টাইম হিসাবে নেবো নাকি লং টাইম হিসাবে নেবো সেটা আমরা ডিসাইড করব এই প্রশ্নের উত্তর অলমোস্ট দিয়েছেন আমাদেরকে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি আই হোপ আপনিও ক্লিয়ার হলেন আমি আবারও আপনার প্রশ্নের উত্তর দিয়েছি সেলিম রেজা ভাইয়া আমরা নিজেদের উপর ডিপেন্ড করব যে আমরা কি কি করব আমি যদি মনে করি যে আমি ফ্রিল্যান্সিংও করতে চাই পাশাপাশি আমি একটা গভর্নমেন্ট জব করব বা আমার কাছে একটি ভালো প্রাইভেট জবের অপরচুনিটি এসেছে তাহলে আমি যদি আমার টাইমটাকে সঠিকভাবে মেজারমেন্ট করতে পারি আমি কিন্তু অবশ্যই দুটো কাজ একসঙ্গে করতে পারি এটা হচ্ছে ডিপেন্ড করবে পুরোপুরি আমার উপর আমি ঠিক কতটা প্রেশার নিতে পারবো আমি ঠিক কতটা সেটেল করতে পারবো দুই জায়গাতেই আমাকে এবং আমি ঠিক কতটা কাজের দুই জায়গায় আমার কাজের দক্ষতা কতটা প্রকাশ করতে পারবো তার উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা এই ফ্রিল্যান্সিং পেশাটিকে শর্ট টাইম হিসাবে নেবো নাকি লং টাইম হিসাবে নেবো সো এটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে থ্যাংক ইউ সো মাচ সেলিম রেজা ভাইয়া আপনার প্রশ্নের জন্য আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়াকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই ফ্রিলান্সিং জয়েন করার জন্য এবং দর্শকদের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা খুবই খুশি হয়েছি ভাইয়াকে আমাদের মাঝে পেয়ে এবং ভবিষ্যতে আবারও পাবো ইনশাল্লাহ আশা রাখছি ভাইয়ার কাছে পাবো তো আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে দেখার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো আমরা এবার আমাদের লাইভের একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ফ্রিল্যান্সিং আইটি আবারও প্রথমবার আমি আবারও বলছি ফ্রিল্যান্সিং আইটি প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি লাইভ শো তবে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো অবশ্যই আবারও আমরা সামনের দিনে আবার আমাদের কোনো ফ্রিল্যান্সার কোনো স্পেশালিস্টকে নিয়ে আবারও হাজির হব আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ জয়েন করার জন্য আমাদের লাইভ শেয়ার করার জন্য লাইভ লাইভে কমেন্টস করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুভরাত্রি